কবুতর প্রেমী ভাইরা, আপনাদের জন্য আমাদের এবারে আয়োজন হচ্ছে গিরিবাজের বিভিন্ন জাতির কবুতরের নাম ও পরিচিতি আমরা একে একে আপনাদের উপস্থাপন করব। ফলে যারা নতুন কবুতর পালছেন তাদের কবুতর চিনতে ও জানতে, এদের দাম কত, কোনটার কী নেচার, কেমন ওরে, সব কিছু আপনারা জানতে পারবেন আমাদের এই সিরিজে। আমরা একে একে গিরিবাজের 20-25টি যে জাত আছে সবগুলি প্রচার করব। একটা ভিডিওতে হয়তো হবে না, কয়েকটা ভিডিও মিলে জুড়ে আপনাদের আমরা এই পরিচয় তুলে ধরব। এবং এই ভিডিওর এই সিরিজের পর আমরা ফেন্সি কবুতরের পরিচয়ও আপনাদের কাছে তুলে ধরব। তো এবারের ভিডিওতে আমরা প্রথমত গিরিবাজের মধ্যে খুব চাহিদা সম্পন্ন কবুতর কালদম কবুতরের বৈশিষ্ট্য তুলে ধরব। তার দাম কেমন, আপনি কীভাবে চিনবেন অরিজিনাল কালদম, এবং এর সাথে সাথে চিলা কবুতরের বর্তমান বাজার দর এবং জনপ্রিয়তা চাহিদা সব কিছু তুলে ধরব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সাদা কবুতরের প্রতি যারা কবুতর পালেন তাদের একটা আলাদা ঝোঁক রয়েছে। তবে সাদা কবুতরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গিরিবাজ কবুতর হচ্ছে কালদম কবুতর। এই কালদম কবুতরের পুরো বডি সাদা হলেও তার লেজটা মানে দমগুলো কালো, সেই কারণেই তার নাম দেওয়া হয়েছে কালদম কবুতর। এই দমগুলি 12টা 12টা যদি কালো থাকে তাহলেই সেটা পিওর কালদম কবুতর। এবং এর সাথে তার পাখ মানে পাখার যে পালকগুলি সেগুলি সবই সাদা হতে হবে। অনেক সময় কম বয়সে কালদম কবুতরের দুই একটা পাশের পাখা পালক কালো হতে পারে, তবে সেটা পরে ঝরে যায়। আপনি যদি অরিজিনাল কালদম কবুতর কিনতে চান তাহলে আপনাকে কেনার সময় অবশ্যই দেখতে হবে যে কবুতরের পাশের যে পালকগুলি, এই যে দেখুন, এই প্রথমে দমটা দেখাচ্ছি, এই দমগুলি সব কালো হবে আর পাশের পালক কোনো কালো থাকা যাবে না, সব সাদা হতে হবে। আর ঠোঁটটা অবশ্যই সম্পূর্ণ লাল হতে হবে। চোখটা দেখুন, কালদম কবুতর অনেক রকম আছে, গাংচিল কবুতর, ইন্ডিয়ান কালদম। আপনি যদি ফ্রেশ কালদম কবুতর কিনতে চান তাহলে নাইরা কালদমের দাম পড়বে রানিং জোড়া 3-3.5 হাজার টাকা। আর যদি এই কালদমের মধ্যে আপনি যদি চুইঠাল কালদম কিনেন তাহলে সেটার দাম পড়বে আরও বেশি। রানিং চুইঠাল কালদমের দাম পড়বে 5-6 হাজার টাকা। তবে শখের কবুতর হলেও বাণিজ্যিকভাবে যদি আপনি ব্যবসা করতে চান, এরকম ভালো জাতের কালদম কবুতর পালাই ভালো, তাহলে বাচ্চা নিয়ে আপনি লাভ করতে পারবেন। গিরিবাজ কবুতর পেলে লাভবান হতে চাইলে আরেকটি চাহিদা সম্পন্ন কবুতরের কথা বলবো, সেটা হচ্ছে চিলা। এই যে দেখতে পাচ্ছেন চিলা কবুতর, এটা চেনার উপায় হলো এটা গড়ে খয়েরি কালার হয়ে থাকে, তবে লাল চিলা, কমলা চিলা আরও অনেক রকমই হয়ে থাকে। চুইঠাল চিলার দাম একসময় অনেক বেশি ছিল, 50-60 হাজার টাকা ছিল, এখন যদিও দাম কমে গেছে। তবে চিলা অল টাইম হিট কবুতর, সবসময় কবুতর প্রিয়দের পছন্দের কাতারে এই চিলা কবুতর থাকে। এটা চিনার উপায় হচ্ছে খয়েরি কালার তো থাকবেই, এর চোখের মণি হবে একদম সাদা এবং সাদার মধ্যে একটা বিন্দুর মতো থাকবে, এই যে দেখতে পাচ্ছেন। এই চোখ দেখে আপনি বুঝতে পারবেন এটা চিলা কবুতর। এটা হচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাল চিলা। এছাড়া এই যে ল্যাপা চিলা রয়েছে, তারপর আবার রয়েছে কমলা চিলা, এই যে দেখতে পাচ্ছেন কমলা চিলা, এগুলি হচ্ছে খুবই চাহিদা সম্পন্ন। এগুলি জোড়া 7-8 হাজার এখনও। আর যেই কথা বলেছিলাম যে চুইঠাল চিলা, ওটার দাম অনেক বেশি ছিল, বর্তমানে যদিও কমে গেছে, তবে খুব শীঘ্রই এর দাম আবার বাড়তে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই ছিল আয়োজন। আমাদের পরবর্তী পর্বে আমরা আরও কিছু জাত যেমন গিয়াসুল্লি, খাকি, কাগজি, চুইনা সব বিভিন্ন জনপ্রিয় গিরিবাজ কবুতরের পরিচয়, দাম এবং সব বিস্তারে বর্ণনা আপনাদের কাছে তুলে ধরবো। সেই পর্যন্ত সাথেই থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই।